মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য যেখানে তিনি আমাদের রোহিঙ্গা যে সমস্যা এবং মায়ানমার সংকট রাখাইনের যুদ্ধ এগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ পিস এখানে আলোচনা করার সময় বলেছেন যে পরিস্থিতি এখন মায়ানমারে আছে এই পরিস্থিতি কারণে আর বিশেষ করে রাখাইনের সাথে যে যুদ্ধ চলছে এর কারণে আমাদের দেশের নিরাপত্তা আমাদের এবং ভারতের দুইটা দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এই ব্যাপারে আমি মনে করি আমাদের আরো এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে আন্তর্জাতিক যেসব গোষ্ঠী আছে যারা এখানে আছেন বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না এদের সাথে আমার মনে হয় এই বিষয়টা উত্থাপন করা উচিত কারণ এখানে যেটা দেখা যাচ্ছে রাখাইনরা তাদের যুদ্ধ আমাদের সীমান্তের উপর তারা ফোকাস করেছে এইটার একটা কারণ হচ্ছে যে সীমান্ত চৌকিগুলো আছে এগুলো বিচ্ছিন্নভাবে আছে খুব সহজে তারা দখল করতে পারে আরেকটা জিনিস যেটা হয়েছে সেইটা হচ্ছে যে তাদের এই যুদ্ধের কারণে বাংলাদেশে যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ যদি এর সাথে জড়িয়ে যায় সেখানে রাখাইনরা এইটার অ্যাডভান্টেজ নেওয়ার একটা চেষ্টা করতে পারে এবং কেবল সেটা না কিছুদিন প্রায় দুই বছর আগে একটা ভিডিও আপনার গণমাধ্যমে এসেছিল যেখানে কিছু রোহিঙ্গা মহিলাদেরকে এনে তারা ভিডিওটা নিয়েছে এবং সেখানে যিনি প্রশ্ন করছিলেন প্রশ্নটা ছিল যে আপনারা কি মায়ানমারের নাকি তখন মহিলারা সাথে সাথে উত্তর দিয়েছে যে আমরা মায়ানমার চিনি না আমরা এখানে এবং এখানেই থাকব এটা এই জন্য আমি এই জিনিসটা উত্থাপন করলাম কারণ এখানে অনেক রকম দুর্বিসন্ধি আছে এবং তখনকার কিছু ঘটনায় আমরা দেখেছি পাকিস্তানি নাগরিকরাও এই মায়ানমারের আমাদের রোহিঙ্গারা যারা এসছে সেই ক্যাম্পে তারা বেশ অ্যাক্টিভ ছিল এবং দুই তিনজন ধরাও পড়েছেন সুতরাং আমি মনে করি এই আর বিশেষ করে যেহেতু কক্সবাজার আর মায়ানমার পাশাপাশি এবং 12 লক্ষ আমাদের এখানে রোহিঙ্গা বর্তমানে আছে যার কারণে সেখানে আপনার সন্ত্রাস কিছু হচ্ছে কিছু জঙ্গিবাদ উত্থান হচ্ছে এগুলো পরবর্তীতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে অনেকেই মনে করেন যেটা ডোনাল্ড লু তার বক্তব্যে বলেছেন তাই আমি বলবো যে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় বিশেষ করে এখানে চারটি ভারত ওতপ্রোতভাবে জড়িত কারণ ভারতেরও নিরাপত্তা বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এটার একটা ইম্প্যাক্ট হতে পারে সুতরাং ভারত আমরা মায়ানমার চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের মধ্যে আমার মনে হয় একটা যৌথ উদ্যোগ নেওয়া উচিত যে এই জিনিসগুলো দেখার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ